ধারাভাষক ভাই, সিলেটি ধারাভাষক ভাই, বিভিন্ন জায়গার ধারাভাষক দিন। আপনার গ্রামের বাড়ি কোন জায়গা? ধন্যবাদ জানাইরাম শেরালি ভাই রে। আমার বাড়ি হইল গিয়া বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শাসন অর্থাৎ দক্ষিণ বিশ্ব সৈফুলক সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যে পেশায় নিয়োজিত রয়েছি অর্থাৎ এটা শখের বসে আমি শিখেছিলাম, তারপর এই মুহূর্তে আমার জীবিকার একটি নির্বাহের প্রধান মাধ্যম হচ্ছে। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা শুনে যারা আমাকে বিভিন্ন প্রোগ্রামে নেন এবং ইনভাইট করে থাকেন। এই মাসুম ভাই আমাকে ইনভাইট করেছেন, এনেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের খেলা অত্যন্ত সুন্দর, আমি সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করবো। এই পেজটি বর্তমানে একটি টিভির সমান হয়ে গেছে, যে যেখানেই খেলাধুলা সেখানেই সিলেট লন্ডন পেজ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা এখন আছি বিশ্বনাথর চৈতন্যগর গ্রাম, আমরা সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল দেখা গেছি। আমরা দেখতাম পারবো এখন সরাসরি লাইব সিলেট লন্ডন লাইভ সেমিফাইনাল খেলা চৈতন্যগর বনাম বিএফসি বিশ্বনাথ। সো আমন্ত্রণমূলক টুর্নামেন্ট চৈতন্যগর, সো আমরা অনেকে দেখতাম পারলাম চেয়ারম্যান সাহেব আসইন, অনেক নামি দামি গণ্য ব্যক্তিবর্গ আসইন, সো সকল আমরা লগে থাকবা এবং কিতা হতইব শেয়ার করতেইব। শেয়ার করলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আসইন তারা দেখিলতে পারেন। সো আমরা যাই চলি, আমরা চৈতন্যগর একাদশ শেষে আসইন, আপনারা যদি দেখিয়া দেখেন তো কমেন্ট করবা, কমেন্ট করে আপনারা জানাইবা আমি ও প্লেয়ারে চিনছি। এবং বিএফসি বিশ্বনাথ যারা আসইন তারা আরও দেখলে শুনলে কমেন্ট করবা, থ্যাংক ইউ। আমরা আরও দেখাই লাই থ্যাংক ইউ সো মাচ, যে যেখান থেকে দেখা শেয়ার করবা, শেয়ার করলে অনেকে দেখতে পারবেন। সো বিএফসি বিশ্বনাথ যে দল আসইন তারা আসইন কেন, আমরা বিশেষ অতিথিবৃন্দ আসইন তারে একটু দেখাই লাই, তাহলে আপনারা চিন্তা করবা, চিনলে আমার কমন হয়ে জানাইবা যারা আসইন সবে জানাইবা, প্লিজ থ্যাংক ইউ। দেখতে পারো আমরা গণ্যগণ্য ব্যক্তিবর্গ সিরাজ ভাই আসইন এবং তারা বর্ষকার সিলেটো তারা বর্ষকার আসইন, অনেকে চেয়ারম্যান সাহেব আসইন, অনেক মেম্বার সাহেব আসইন, অনেক গণ্যগণ্য ব্যক্তিবর্গ আসইন। সো আপনারা থাকবা আমরা লগে শেয়ার করবা, আমরা আমদানি চেয়ারম্যান সাহেব আসইন, আমরা ইন্টারভিউ লইমু, তাইনোর বক্তব্য লইমু, থ্যাংক ইউ দেখো দিয়া স্যার, ওই চেয়ারম্যান আসুন বিশ্বনাথর। সো আপনারা যে যেখান থেকে দেখা আসরি পালা আসুন, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ লাভলি আফাস হইন, খেলা দেখানি সুন্দর হইব, নাইজেরিয়ান প্লেয়ার আছে এবং যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করা চৈতন্যগর সিএফসি বনাম বিশ্বনাথ বিএফসি ফুটবল একাদশ। সো আমরা খেলা দেখমু ফাইনাল হাড্ডা দিল রাইব, আপনারা সবাই লগে থাকবা। আমরা এখন টসর দেখতে পারলাম, টস করা যে একাদশ তৈরিও করছেন আপনারা বুঝুন নিয়ে জিততে পারবা, আর আমরা নাইজেরিয়ান প্লেয়ার ইনশাআল্লাহ, আমরা টিম নাইজেরিয়ান নাই, আমরা ইনশাআল্লাহ জিতমু, আমরা টিম বালা টিম বিশ্বনাথ সব লোকাল প্লেয়ার ইনশাআল্লাহ জিতমু, আশাবাদী সেমিফাইনাল জেলা খেলছেন ওলা সেম টিম ইনশাআল্লাহ, দর্শকের সাথে বুট আছে আমরা জিতবো, সেম টিম নি, সেম টিম, থ্যাংক ইউ সো মাচ, গুড লাক ভাই সাহেব, একটু কই আসসালামু আলাইকুম। যে আমি আমি যে টিমটা করছি এটা আমি বেশিরভাগ জিতার আশায় করছি এবং কি দর্শকরে বালা ফুটবল উপহার দেওয়ার লাগি, অতীতে যে খেলাটা হইয়া গেছে আজকেও খেলাটা হইতো লাস্ট ফিনিশিং সুন্দর হইব আমরা আশাবাদী। নাইজেরিয়ান প্লেয়ার কটা আছে? দুইটা সবাইকে আমি মোহাম্মদ আলী লিটন খেলা শুরু হওয়ার প্রারম্ভে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোন দল আসেনি গোল লাইন অতিক্রম করার সৌভাগ্য দলটি,
সো এমনি মুজিব ভাই আছে ওই সেকু ভাই ঠিক আছে নি সপ্তাহ মেরে জানাই ভাই দেখতে পাচ্ছি ভালোবাসাচ্ছেন সেখান থেকে আজ প্রতিপক্ষে একে অপরে রাসেল বল পেয়েছেন বিপজ্জনক একজন স্ট্রাইকার সেখান থেকে দুজন খেলোয়াড় তাকে করা মার্কিং এ রাখলেন রিপন এবং মাইকেল জুলিয়ার বাইয়েছেন উদ্দেশ্য একটাই জুয়েল রাখতে পারেনি সালিম মাহমুদ ক্লিয়ার করলেন আক্রমণ ভাগে কোন খেলোয়াড় নেই আরাম আয়েসে গোলরক্ষক রাজ্জাক দেখে শুনে টাচ লাইনে বাইরে যে শর্টে নিয়েছেন চরাচরি চলে যায় থ্রোয়িং শাকিল মোহাম্মদ দাঁড়িয়েছে সেখানে রাখতে পারেনি তোমার টাইম নাম্বার দিকে দেখো তোমার টাইম ধন্যবাদ জানাচ্ছি আমি দ্বিতীয় চৈতন্যগর আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2017-18 এর ফাইনাল খেলার পরিচালনা কমিটির সকল সদস্য বিন্দু এবং অত্র এলাকার যুব সমাজ তরুণ সমাজকে যারা এই ফুটবলকে ভালোবেসে ফুটবল এখানে আয়োজন করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মাসুম আহমেদকে যার অক্লান্ত তার সাথে তরুণ ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্চ বসে আজকে আমাদেরকে যে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব শোয়েল আহমদ চৌধুরী সাহেব ওনার সাথে রয়েছেন দৌলত এক নং লামাখাদিন নন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান কবির হোসেন দলামিয়া সাহেব উপস্থিত রয়েছেন পাঁচ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির আলী সাহেব উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী সাহেবের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফিজ আরব খান সাহেব এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট মুরব্বী জনাব নজির উদ্দিন জনাব সিরাজ মিয়া সাহেব জনাব আব্দুল খালিক সাহেব জনাব ইসলাম উদ্দিন সাহেব তাজুল্লাহ সাহেব আব্দুল খালিক সাহেব আজির উদ্দিন সাহেব শিক্ষক জনাব আব্দুল হান্নান সাহেব সহ স্টেজে বসে যারা খেলা উপভোগ করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বিএফসিকে যারা সাজিয়েছেন টিমকে বিভিন্ন মাঠে যারা টিম এন্ট্রি করে থাকেন জুবেল আহমেদ কবির আহমেদ সিরাজউদ্দিন জুয়েল আহমেদ মামুন আহমেদ সহ আরো যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইমরান আহমদ সুমন সহ যারা রয়েছেন সুপ্রিয় দর্শক একটি ঘোষণা দিতে চাই আগামী 6 তারিখ ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রিমিয়ার নকআউট ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম আসরের একটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে চানসির খাপনের পশ্চিমের মাঠে বিশ্বনাথ প্রিমিয়ার নকআউট ফুটবল টুর্নামেন্ট সেখানে বিশ্বনাথ উপজেলা দল কর্তৃক আয়োজিত বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সভাপতি মাহবুবুর রহমান জুয়েল এবং সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেনের এবং যারা রয়েছে মেইন দায়িত্ব থাকবেন পরিচালনা কমিটির থাকবেন জুবেল আহমেদ সহ সবাইকে ধন্যবাদ এবং আগামী 5 এপ্রিল ঐতিহ্যবাহী চাঁদপুরের মাঠে অষ্টম মোটরসাইকেল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবাই আমন্ত্রিত আগামী 5 এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুরের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চৈতন্যগর এবং অবসন্ধা এশিয়ান রুজ চাঁদপুর এবং অবসন্ধানী দোষপাইকারের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি ফিরছি মাঠে সম্ভাবনা শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাক প্রথম মিনিট থেকে দ্বিতীয়বারে বল প্রায় গ্রিপে নিলেন বাড়িয়ে দিলেন বাম দিকে রেপন সেখানে রাসেল মাইকেল বল বসাচ্ছেন নাইজেরিয়ান খেলোয়াড় কালো চাকচিকের অধিকারী দুজন নাইজেরিয়ান রয়েছেন এই মুহূর্তে বিপজ্জন শট হতে পারে দিলওয়ার জুয়েল দেখা যাক একজনকে খাটিয়ে সেখান থেকে বল বিদ্যুৎ জসিম কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছিলেন এখনো কেড়ে নিলেন দেখা যাক জুয়েল দুজন শেষ পর্যন্ত ফ্রি কিকের নির্দেশ দিলেন প্রধান পরিচালক শিহাবুদ্দিন শিহাব শক্ত হাতে প্রথম থেকে এখন পর্যন্ত বাঁশি বাজিয়ে যাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঠের উত্তর পূর্ব প্রান্তে অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ এবং দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছেন নাজিমুদ্দিন এবং চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন কাউসার আহমদ ধন্যবাদ জানাচ্ছি তোয়ালি খেলে নিলেন সেখান থেকে ওয়ালি রাখতে পারেনি তার আগে আবারও প্রধান পরিচালকের চক্র ফাঁকি দিতে পারেনি ফ্রিকিক বিপজ্জনক জায়গা থেকে এই মুহূর্তে সামনে রয়েছে মানব দেয়াল সমুদ্র রয়েছেন সিলেট জেলা দলের অন্যতম একজন ডিফেন্ডার সুপ্রিয় দর্শক খেলা শুরু হওয়ার মিনিট
অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত কোন দল গোলের মুখ দেখতে পারেনি। উভয় দলের ভক্ত সমর্থকরা কিন্তু রয়েছেন গুমট আবহাওয়ার মধ্যে যে কখন তাদের দল খাদে, কে কার পা থেকে গোল আসবে, কার পা থেকে অক্সিজেন সরবরাহ হবে, গোল হবে, সেটাই দেখার জন্য উভয় দলের ভক্ত সমর্থকরা কিন্তু আশায় বুক বেঁধে আছেন, চেয়ে রয়েছেন, আবেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দেখা যাক কে ভালো বল পেয়েছেন। রাসেল রাখতে পারেনি, সেখান থেকে আতিক আলী ক্লিয়ার করলেন, প্রতিপক্ষের গোল রক্ষক শামসুল তার গ্রিপে নিলেন, বাড়িয়ে দিলেন শাকিল মোহাম্মদ, সেখান থেকে লিমন মাঠে যিনি অত্যন্ত সুন্দর এবং খেলে থাকেন, সেখান থেকে রাসেল গোল পাস, বল চলে যায় পশ্চিম পাস লাইনের বাইরে, থ্রোয়িং আতিক, সেখান থেকে আবার তোয়েব আলী, থ্যাংক ইউ। আমরা ওয়েলসি বলতে খেলোয়াড় যে দেখতে পারা তারা হলে চৈতন্যগর এবং নীল জার্সি বলতে খেলোয়াড় হলে গিয়া বিএফসি বিশ্বনাথ। সো এই খেলার মুহূর্তে হলে গিয়া খেলার ফলাফল চৈতন্যগর শূন্য এবং বিএফসি শূন্য। আমরা এডমিন ভাই খেউরে কইমু কোনো পিনা পড়া রাখবার লাগি শূন্য শূন্য দিয়া চৈতন্যগর শূন্য এবং বিএফসি বিশ্বনাথ শূন্য। গুড ক্যামেরা, থ্যাংক ইউ দাদা। শেয়ার করবা, শেয়ার হইরা অন্যজন দেখার সুযোগ করিয়া দিবা। শুক্র ভাই আছো, মেরাজ ভাই বালানি, শেকুল ভাই, যেও আছো দাদা, একটা বয়স দিবা যেনে চৈতন্যগর এক এই মুহূর্তে খেলার ফলাফল চৈতন্যগর এক বনাম বিএফসি বিশ্বনাথ শূন্য। বর্তা দা দিয়া কিতা করবা, পিনা পইরা তুইবা জেন ভাই, গুড কমিউনিটি, থ্যাংক ইউ সো মাচ। উভয় দল শূন্য শূন্য না, মেরাজ ভাই শূন্য শূন্য নাই, চৈতন্যগর যে টিম আছে একটা দিছ এই মুহূর্তে একটা হয়েছে, আর এবং বিএফসি বিশ্বনাথ শূন্য। পিনা পইরা তুইবা প্লিজ, রিপন ভাই যে আসইন, চৈতন্যগর এক এবং বিশ্বনাথ শূন্য, ডিসক্রিপশন আছে গোল, থ্যাংক ইউ সো মাচ। আজান হয়েছে, ও আপনারা সুন্দর হয়ে খেলা দেখতে পারানি জানাইবা। আমি পিনা পড়ছি দেখলাম চৈতন্যগর ওয়ান এবং বিশ্বনাথ বিএফসি শূন্য, লেখিয়া জহরবা পিনা পড়বা, ডিসক্রিপশনে লেখা আছে, ইংলিশে লেখা আছে চৈতন্যগর এবং বনাম বিশ্বনাথ, তো কমেন্টটা কইরা শেয়ার পিনা করে রাখি দিবা প্লিজ। তো খেলা দেখতে মজা আইব নাকি দা কই, আপনারা সেই খুঁজে থাকি দেখা জানাইবা আমারে, আর শেয়ার করতে ভুলবা না এবং গ্রুপও শেয়ার করবা, শেয়ার কইরা অন্যজনে জানাইবা, জানাইয়া দিবা বা খেলা ওর আপনারা দেখবা, যারা বিদেশ প্রবাসী আসুন তারা দেখবা, বিশেষ করে গ্রামের যে ঐতিহ্য ফুটবল খেলা আমরা গেছি আড়িয়াল গেছি নাকি, এই আসলে আমি দাঁড়াবার সুবিধা পারতাম না, কেড়ে দিতে পারবো না জানেন, কারণ হচ্ছে আমি যদিন কথা বলতে থাকি তাইলে কি হবে না, আমি ক্যামেরা করতে পারবো না ভালো করে, তাই না,
এই মুহূর্তে এলোমেলো খেলা দেখতে পাচ্ছি। আমি কিন্তু কমান্ড ফরাত গিয়া গোলটা দেখাইতে পারছি না আপনার আরে বালাটিকে, খেয়ে খেয়ে গোল দিয়েছেন জানাইবো আমার নাকি তা। দূরের শট ছিল, আমাদের পরিচালন কমিটি থেকে যাদেরকে বল আনার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনারা সবাই যা যান দায়িত্ব পালন করবেন। মাঠের চতুর্দিকে পোলান্ডিয়া যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে যাদেরকে বল আনার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা সবাই যা যা নিজ দায়িত্ব পালন করবেন। আবারও ঝুরালো শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল চৈতন্যগর। আসলে আমি মাতলে আসলে কথা বললে বা মাতলে আমি আসলে খেলা দেখাইতে পারি না, তো আজানোর লাগে একটু দারাবাসক অফ হয়েছে। দারুণ একটা শট ছিল, ওইখানে প্রতিহত করলেন আসলাম বরজাসির পরিত খেলোয়াড়। আমি যা চৌধুরী জাফরুল্লাহ সাফত আপনাদের সাথে আছি নাকি দা, একটু মজা করি ফানো করলাম। মেরাজ ভাই কিতা খবর বলা শুননি, এই মুহূর্তে চৈতন্যগর এক এবং গোলে এগিয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, থ্যাংক ইউ। আর আপনারা সুন্দর দেখলাম, থ্যাংক ইউ আতিকুল ইসলাম। আমরা এই চৈতন্যগর মেইন প্লেয়ার আতিকুল, কিন্তু এখন লন্ডন এমএলএ টাইম খেললাম নেই। আলিম ভাই যে সুন্দর করি মাতুইন রবা ভাই, ওই রবা ভাই তা হর্তায় হোসাই উদ্দেশ্যবিহীন শট। ও আমরা মেরাজ ভাই তো দেখি দারাবাসক দিতে পারেন খুব সুন্দর নাকি তা। মেরাজ ভাই এখন যদি ইনসই দারাব তাকতা না তে শের আলিম বালা লাগের ভাই, থ্যাংক ইউ সো মাচ, নাইস কুয়েট, থ্যাংক ইউ। ও এলোমেলো শট কিন্তু বিপজ্জনক নয়, প্রতিহত করলেন আট নম্বর চাষিবত খেলোয়াড় শট মারে। এখন মাঝমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা বিএফসি, বিশ্বনাথ বারো নম্বর চাষিবত কাকে দিলেন ওই ডান পাশে। আসলে আমি ও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বারে গোল পোস্ট বারে লেগে প্রতিহত করো 500 টাকার বাইরে। কর্নার কিক বিএফসি বিশ্বনাথ, কর্নার কিকে কিন্তু আমরা জানি যে কর্নার কিক একটি ডেঞ্জারাস একটি শট বা কর্নার কিক যেটা হয়। ও হেড ছিল না, ও এলোমেলো শট, উনি কি শট মারলেন ফুল বয়েসটা। আবুল কালাম আজাদ ভাই থ্যাংক ইউ সো মাচ, আসলে আমি মারতাম পারতাম না, মাতলে আপনারা দেখাইতে পারতাম না। সো দেখবো আবুল কালাম ভাই আসুন, আমরা লাগবো অনেকেই আসুন, যারা দেখতা পড়া প্লিজ শেয়ার করবা, শেয়ার করিয়া অন্যজনের দেখার সুযোগ করিয়া দিবা, থ্যাংক ইউ সো মাচ। কখনো কেটা জানাইবা সেই কোন জায়গাতে কি দেখা নাকি দা, আমি না মাতাও বালা কইবা সে দূর কাজে মাতের কিছু ভাল লাগেন না। ধারাবাসক এন্টারটেইনমেন্ট পাইবা, ধারাবাসক যে ভাই আসুন সিলেট থেকে আগত তাই আজানোর বিরতির লাগে, কিন্তু ধারাবাসক অফ করছেন। আবারও দারুণ আজির মোহাম্মদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আলিম ভাই, আমরা অন্য আজ খেলাও ভাই কয় মেনে খেলছেন। ও ভাই স্যার আপনি কিনা আপনি কোন জায়গায় থাকুন জানাইবা আমরা, বালালি ভাই বালাসি রাশেদ ভাই হুমায়ুন কাবির ভাই থ্যাংক ইউ, আপনারা যে যেখান থাকি তারা ভেরি নাইস থ্যাংক ইউ। এলোমেলো শট, রুম তাকি দেখলাম সিটি রুম তাকি দেখলাম, দেখা নেই আমরা বই নাইতেও দেখলাম একটু লন্ডন ওয়ে নাকি তা দেখলাম নাকি তা নাকি তা কই। ওকে আমি আবারও খেলা ফিরে ফিরা যাই, ও ওখানে আট নম্বর জার্সি পরিত খেলোয়াড় ভাড়া দিলেন বারো নম্বর জার্সি পরিত খেলোয়াড়কে। আমি আপনাদের সাথে আছি চৌধুরী জাফরুল্লাহ শরাফত। ওকে আমরা চৈতন্যগর এক বনাম বিএফসি বিশ্বনাথ শূন্য, ওখানে টান পাস করতেছেন
আপনার খেলা সুন্দর হয়ে দেখতে পারো আনি জানাই পাপিস নাকি তো কমন হয়ে জানাই ওখানে দুই নম্বর চাষে শিফন ওখানে বাধা দিলেন চৈতন্যগর মিডের খেলোয়াড়কে আউট কিক আউটো কিক। আমি আসলে ফুটবল খেলাই না বেশি জানি না সব কিছু, তো আপনারা কমন করবা জানাই বা সেখানে দেখরা বুমরাজ ভাই আসুন অনেকে আসুন আনসার আলী ভাই আসুন আসুন অনেকেও আসুন আপনারা হ্যালো মামা বালানি শামসুল হক ভাই কোন জায়গা থেকে দেখরা জানাই বা আর শেয়ার করতে ভুলবা না প্লিজ। আসলে ফুটবল খেলার দাঁড়াবার শোক না হইলে মজা লাগে না নাকি তাহলে আশা হলাম না মজা হবে আমরা জানাই বা কেমন হইলো যাবার লাগে শেয়ার দিব দেখাইবার চাই মনে অনেক দর্শক আছে জানাই বা আপনার সেই কোন জেতাকে দেখা খেলার ফলাফল আমি কমটা দেখতাম আসলে চুলন্ডন পিনাক করা বাই ফাটাফাটি খেলা থ্যাংক ইউ চৈতন্যগর এক এবং বিশ্বনাথ বিএফসি শুনো ব্রাজিল বাই মেরাজ ভাই ব্রাজিল নি মাইল লাগাই দো ব্রাজিল আর্জেন্টিনা লইয়া নাইজেরিয়ান প্লেয়ার লেগে চৈতন্যগর পক্ষে দুইটা আসইন আমরা সুন্দর লাগে ভাই খেলা থ্যাংক ইউ সো মাচ মিন্দা হুসেন ভাই এম ডি শামসুল হুসেন ভাই আসলে আমি আপনারা কমন দেখতে পারলে হ্যালো জামিল হুসেন ভাই আমরা জামিল মামা আসইন যে বর্তমান দিছইন এই খেলাত সো থ্যাংক ইউ সো মাচ আপনার দেখতে পারবেন শেয়ার করবা শেয়ার করতে ভুলবা না শেয়ার করে অন্যজন দিয়ে দেখার সুযোগ করে দিবা থ্যাংক ইউ সো মাচ চৈতন্যগর এবং একটা এবং বিএফসি বিশ্বনাথ শূন্য খেলার টাইম বেশি হয়েছে না খেলা দেখতে পারা নি সুন্দর হয়ে জানাইবে আমারে বারো চেষ্টা করবো সুন্দর হয়ে দেখাই Wow, nice is me clear. খুব সুন্দর খেলো ফাইনাল হলাম ফাইনাল খুব সূত্র সূত্র পাশাপাশি হয়েটা কিন্তু চেষ্টা করা আক্রমণ করা ও মামা ও আফজল মামা খ দাঁড়াবার সঙ্গে দিবার লাগি
মিনাজ ভাই একটু জানাইবানি কমেন্ট আম দিয়ে পারাম না, যেমন চৈতন্যগর এক বিশ্বনাথ শূন্য ওটা তা কমেন্ট করার লাগি কইসলাম, কমেন্ট কইরা যে সিলেটি মাত মারতাম নি ওই কিতা কইতাই খেলা ওর ফাটাফাটি খেল। ওকে ভাই আমরা আবু মাস ভাই আপনারা উত্তর দিবা, থ্যাংক ইউ আবু মাস ভাই উত্তর দিবা, আমি খেলা দেখাই না কিতা নাইজেরিয়ান জার্সি কইতে হলো আসলে অফসাইড হয়েছে, দেখা শেয়ার করবা এবং গ্রুপে শেয়ার করতে বলবা নাকি তা ওই পয়সা বল কোন জায়গা থেকে দেখা জানাইবা, আমরা আবুনাজ ভাই আপনারা কমেন্ট উত্তর দিবা। দূর পাল্লার শট 12-5 ফুট উপরে দিয়ে গেছে শটটা, চৈতন্যগর ওলেগা পাও পাস আমার যে বাবু দিয়া আছে চৈতন্যগর সিএফসি চৈতন্যগর বনাম ওয়েল্ড জার্সি বুত খেলোয়াড় চৈতন্যগর আর নীল জার্সি বুত খেলোয়াড় গিয়া বিশ্বনাথ। ভাইবু হামাইলেই খোল আসে খেরে এরম খেরে করে মানুষে এভরিথিং ওকে, থ্যাংক ইউ সো মাচ কামাল হুসেন ভাই, কিতা হবো বলা শুনি শেয়ার করবা, শেয়ার হয়ে যাওয়া অনেক দেখার সুযোগ করে দিবা কামাল ভাই হয়ে যাম চৈতন্যগর এক বিশ্বনাথ শূন্য, থ্যাংক ইউ সুন্দর মামা আনসার আলী ভাই খেলা জিতলে কিতা ফিরুজার আর টিভি মেন কয়টা করি মেন তো 11টা করে গেছে
কাজী ভাই সদের থেকে দেখা, থ্যাংক ইউ। বারো লগে নিজে গিয়ার দিয়া খাইছো, খুব সুন্দর একটা আক্রমণ আছিল, কিন্তু হইল না খাম, পুরা এদিক বেদিক হইলে গেছিল খাম, বুঝি গেল মানে ভুল। শটটা লাগাইতেও পারলে কিন্তু আর একটা হয়ে গেল নে কৃষ্ণতম পায়, বিপজ্জনক অবস্থা থেকে পাচ্ছি ডিএফসি বিশ্বনাথ। আমি আছি আপনার লগে দাদা, আপনার বেয়া কইবা, ও নাইস একটা শট আছিল, ও মামা নমাজ টাইম শেষ, কত আর বসে দিবার লাগি, শেষ তো ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পবিত্র আসরের আজান এবং নামাজের বিরতির পর মাইক্রোফোনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন মোহাম্মদ আলী লিটন, সিলেট বিভাগীয় ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। পরন্ত বিকেলে দাঁড়িয়ে কিংবা বসে যে যেভাবে আজকের এই খেলা উপভোগ করছে তাদের সবাইকে আবারও একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। খেলার ফলাফল, প্রথমার্ধের ১৬ মিনিট দশকের মধ্যে রিপনের আচমকা শট থেকে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক চৈতন্যগর স্পোর্টিং ক্লাব এবং ১-০ গোলে পিচে থেকে এখন পর্যন্ত আক্রমণ চালিয়ে যাচ্ছে, আক্রমণ একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। রিপন বল পেয়েছেন, তিনি একমাত্র গোল করেছেন আজকের এই ম্যাচে, প্রথম গোলদাতা। অফসাইড দেখা যাচ্ছে, সরাসরি অফসাইড পেয়ে চেপে পা দিলেন মাহবুবুর রহমান জেলামি। আমাদের আজকের খেলার সম্মানিত অতিথি মহোদয় যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে আমাদের বক্তব্য পর্ব রয়েছে। আমি অতিরিক্ত কোন দর্শক দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করবে না, দয়া করে অতিরিক্ত কোন দর্শক দেখি। আজকের খেলায় যিনি আমাদের উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব শোল আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত রয়েছেন লামাখা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব কর্পোরেশন গোলামিয়া সাহেব, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামগঞ্জ চেয়ারম্যান জনাব আমির আলী সাহেব, উপস্থিত রয়েছেন জনাব হাফিজ খান সাহেব, এছাড়া উপস্থিত রয়েছেন জনাব নজির উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন সিরাজ উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আব্দুল খালেক সাহেব, উপস্থিত রয়েছেন ইসলাম উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন তাজউদ্দিন সাহেব,
উপস্থিত রয়েছেন আব্দুল খালেক সাহেব, উপস্থিত রয়েছেন আজির উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন জনাব আব্দুল আনন সাহেব, উপস্থিত রয়েছেন জাহিদুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন শাহিন আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন তফজুল আলী সাহেব। সবাইকে সালিয়া যুক্তরাজ্য প্রবাসী ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি আজকের খেলা মধ্য বিরতি, খেলার 50 ভাগ হয়ে গেছে আর 50 ভাগ রয়েছে। আমরা একটা জিনিস আটাইতাম ইজাদা করছি, বক্তব্য লইলুম আমার প্রধান অতি বিশেষ অতিথির। তো আপনারা কোন দর্শক মারা ঢুকবেন না, হ্যালো নয় উইদাউট ডিসপিউটিং এনি মুভমেন্ট, একজন মানুষও মারা ঢুকবে না। তো খেলার অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হয়েছে, উই আর ভেরি হ্যাপি, আমরা অত্যন্ত আনন্দিত। হিজ মেটার আওয়ার ফিল্ড ফাইনাল গেম, শুধু আমরা না ব্যাটিং পর্যন্ত ক্যামেরা হবে। সো ভিউয়ার্স, আমরা আজকে ইন্টারভিউ নিলাম আমরা আর বসে পারবো তার আগে থেকে কি জানতাম পারবো আমরা কিছু বক্তব্য দেই। আজকে আমাদের এই দ্বিতীয় আমন্ত্রণ খুব টুর্নামেন্টের আগত দর্শকবৃন্দকে প্রাণের অভিনন্দন আমরা বক্তব্য কিন্তু আমরা গ্রাম কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2018-র ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য চেয়ারম্যান জনাব সোহেল আহমদ চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব লামাখাজি ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলামিয়া সাহেব, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আমির আলী সাহেব, এখানে উপস্থিত আছেন হাফিজ আরব খান সাহেব, চৈতন্যগর গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং খেলোয়াড়বৃন্দ, যুবকবৃন্দ আসসালামু আলাইকুম। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছি। দ্বিতীয় পর্বের খেলা এখনও বাকি আছে, আমি আশা করব খেলোয়াড়বৃন্দদের কাছ থেকে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর খেলা ওনারা উপহার দিবেন। আর এখানে আমার মুরব্বিয়ানবৃন্দ আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, ওনারা বক্তব্য দেবেন, ওনাদের সামনে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকে বাইনা খেলার বিশেষ অতিথির মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের পাঁচতলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী হাফিজ আরব খান সাহেব। দ্বিতীয় আমন্ত্রণমূলক চৈতন্যগর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতার আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্বনাথের মাটিও মানুষের নেতা, বিশ্বনাথ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব সোহেল আহমদ চৌধুরী, মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লামাখাজি ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা স্পন্দন, লামাখাজি ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলামিয়া সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আমির আলী সাহেব, উপস্থিত রয়েছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব শাহিন আহমদ তালুকদার সাহেব, উপস্থিত রয়েছেন শামসুদ্দিন মেম্বার সাহেব, নজিরুদ্দিন সাহেব, জাহিদুল ইসলাম সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন অগণিত দর্শকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পড়ন্ত বিকালে
অত্যন্ত মনোমুগ্ধকর একটি ফাইনাল খেলা আমরা উপভোগ করছি। আমাদের পক্ষ থেকে চৈতন্যনগর গ্রামবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই সুন্দর খেলা আয়োজন করার জন্য। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল, এই খেলাটি যখন হারিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে তারা এই খেলার আয়োজন করেছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা আশা করব প্রতি বছর এ ধরনের সুন্দর টুর্নামেন্ট আয়োজন করে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য চৈতন্যনগর গ্রামবাসীকে উদাত্ত আহ্বান জানাবো। পরিশেষে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ হাফিজ আর ভাষাকে। এ পর্যায়ে আমাদের আজকের ফাইনাল খেলার বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন ফার্স্ট নন্দনপুর ইউনিয়নের সুনামদন্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহমেদ আলী সাহেব। বিসমিল্লাহ রহমান রহিম। চৈতন্যনগর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই চূড়ান্ত পর্ব খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশ্বনাথ উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল আহমদ চৌধুরী, যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন লামাকাজী ইউনিয়নের পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যিনি হ্যাটট্রিক করেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব কবির হোসেন দনামিয়া সাহেব, বক্তব্য রেখেছেন হাফিজ আরব খান সাহেব, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার তালুকদার শাহিন সাহেব উপস্থিত আছেন এখানে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী দীর্ঘদিনের মেম্বার শামসুদ্দিন সাহেব, এমন আমার এখানে রশিদ ভাই আছেন, এখানে উপস্থিত আছেন যিনি এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2003 সালে আমার সাথে, জনাব নজির ভাই সহ যারা আজকের আয়োজক। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, খেলাতে আসলে খেলার দিকে মানুষের মন থাকে, বক্তার দিকে শ্রোতার মন যায় না। তো গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা ফুটবল খেলা, সেটা 11 জন ছিল, আমাদের যুগে চলে আসছে 3 জন 6 জন, আজকের খেলাটা 9 জন, যে বাড়তি করে করে নিয়ে আসছে সবাই। খেলাকে আমরা সবাই বিশ্বনাথে এবছর যে খেলা হয়েছে আমার মনে হয় অতীতকে ছাড়িয়ে গেছে। গত পরশু দিনে আমরা ছিলাম খাজাংশিতে, অর্থ প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন, বিশাল দর্শক, দলাবাইও ছিলেন, আমিও ছিলাম। তা আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা খেলাতে যাই, দর্শক সুন্দর খেলা উপভোগ করতে চায়, খেলা সুন্দর খেলা প্রত্যাশা করে। তা যারা আয়োজন করে আজকে এই খেলাকে দর্শকদেরকে মনোমুগ্ধ করেছেন তার জন্য আয়োজক কমিটি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, সবাইকে ধন্যবাদ। ঐতিহ্যবাহী চৈতন্যনগর গ্রামের দক্ষিণের মাঠ কর্তৃক আয়োজিত আজকে আমার 5 নম্বর দৌলতপুর ইউনিয়নে 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ফাইনাল অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরম শ্রদ্ধা সভাপতি, আজকে এই মাঠের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা উন্নয়নের রূপকার বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সোহেল আহমদ চৌধুরী উপস্থিত রয়েছেন, অত্র জনপদের স্বতন্ত্র প্রহরী, বারবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার ছোট ভাই স্নেহাসপদ জনাব আমির আলী সাহেব উপস্থিত, আরেক নক্ষত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমার আজকের বিশেষ অতিথি ছোট ভাই আমির আলী সাহেবের সাথে,
জনাব হাফিজ আরফগান সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, অত্র সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ডে আমার স্ট্যাফ মতো ছোট ভাই মেম্বার, দর্শক, এই উভয় টিমে বিভিন্ন এলাকার দেশের বাইরের প্রায়বৃন্দ সকলকে জানাই সশ্রদ্ধ সালাম, আদাব, অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি নিজেকে ধন্য মনে করছি এই চৈতন্যনগর গ্রামের আজকে এই মাঠে আমাকে যারা আমন্ত্রণ করে দুটি কথা বলার সুযোগ দিয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়ন লামাকাজি সর্বস্তরের মানুষের পক্ষ থেকে, অত্র সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমার খুব জনপ্রিয় খেলা, আমিও এক সময় প্লেয়ার ছিলাম, এই খেলার প্রেম থেকে আমি এখানে এসেছি। যত ব্যস্ততেই থাকুক, আমার ভাই একটু আগে বলেছে এই বিশ্বনাথের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই জনপ্রিয় খেলা ফুটবলকে আমরা আবারও প্রাণ চঞ্চলতা ফিরিয়ে দেওয়ার স্বার্থে প্রত্যেকটি মাঠে প্রথম পুরস্কার আমরা একটি বিশাল মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, এগুলো দিচ্ছি। এর কারণ এই বিলীন হয়ে যাওয়া ফুটবলকে আবার মানুষের মধ্যে আমরা জাগ্রত করার লক্ষ্যটাই হচ্ছে আমাদের এই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে আজকে আমি এখানে এসেছি, এখানে যে খেলা মাঠে চলছে আমি সাধুবাদ জানাই তাদেরকে। এরপরেও এই সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করব, এই খেলা আরো আমরা মজা পেয়ে যেতাম যদি এগারো জন প্লেয়ারের খেলা এই মাঠে থাকতো। খেলার প্লেয়ার যারা সেট করা হয়েছে অত্যন্ত কলা কৌশলে প্লেয়ার এখানে আছে, কিন্তু মাঠের ছোট মাঠের জন্য খেলা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমার দাবি থাকবে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে রাখবে আগামী বছর এই মাঠে যেন বড় মাপের খেলা হয়, বড় টিমের খেলা হয়, এটা আমাদের প্রত্যাশা। আমাদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান তথা আমরা দুই চেয়ারম্যান এখানে আছি, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমরা করব। কিন্তু এই অত্যাধিক এইবার দিন গেছে গিরে বাবা, এই খেলার মান কমাইও না, মান বাড়াও। হ্যাঁ, মনে হচ্ছে 18 ইঞ্চির খেলা খেলেনি, ইটাকেও খেলে না। দয়া করি সুন্দর প্লেয়ার আপনারা সেট করছেন, গোল হার জিত নিয়ে এই খেলা আমরা বিশ্বনাথে হার দিবা, গোল একটা এখনো আমরা রিটার্ন করতাম বাড়িয়ান না, আমরা বড় কষ্ট হই আর লড়া চড়া হয়েছে, তো আমারও দরকার আছে, আমরা ওরও দূর থেকে এই দিনে অল খেলা দেখতাম, আমরা ওরা ভাবে কিড়িম কিড়িম করে কত সুন্দর মাঠে যদি খেলা দেখাইতে পারো না, তার গুণা কার্পেট দিয়েছিতাম নি আমরা। হ্যাঁ, ওখানে জাতির বিবেক সাংবাদিক ভাইরা এসেছে, ধন্যবাদ জানাই তাদেরকে। আর যারা ডায়াসে বসা আছেন আমাদেরকে মাইকে সহযোগিতা করছে তাদেরকে অভিনন্দন জানাই। সিলেট জেলা ধারাভাষ্যে যারা বিভিন্ন মাঠে প্লেয়ারদেরকে দর্শকদেরকে উদ্বুদ্ধ করে মনে হয় কিছু দর্শকদেরকে আমারও ধন্যবাদ জানিয়ে কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত প্রক্রিয়া থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের এখানে সমস্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, আমার সুন্দর বক্তব্য দিয়েছেন এক নং লামাকাজি ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব কবির হোসেন জলামিয়া সাহেব। এই মুহূর্তে আমি ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন আট নম্বর স্কোর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সুনামধন্য মেম্বার সুনাম সাদুদ্দিন মেম্বার সাহেব। সালামু আলাইকুম।
আজকের এই শ্রীনগর ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান জনাব সোহেল চৌধুরী সাহেব। তো আমাদের বিশ্বনাথের আটটি ইউনিয়নের এক নম্বর ইউনিয়ন লামাহাজি উনিভাবে এক নম্বর ইউনিয়ন, উনি বারবার নির্বাচিত হয়ে আছেন, অনেকদিন যাবৎ উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তো আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাই যারা এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং গুণীজন শ্রদ্ধাজন মুরব্বীগণ সবাইকে আমার পক্ষ থেকে এবং ক্লাব কমিটির পক্ষ থেকে দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনারা উপস্থিত হওয়ায়। তো আজকে আশা করি সুন্দর এবং সার্থক করে তুলবেন। আমার লামা গাজী চেয়ারম্যান সাহেব বলেছেন এই শহর ইঞ্চিয়ানি খেলানা দিয়ে আগামীতে আমরা আশা করবো এভাবে স্টেজ দিয়ে আমাদেরকে এগারো জন প্লেয়ার দিয়া শ্রীনগরবাসী আমাদেরকে আনবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অত এলাকাকে কৃতার্থ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, যিনি উন্নয়নের স্বার্থে দলবদ্ধ উঠতে উঠে প্রত্যেকটি মানুষকে সহযোগিতা করেন, প্রত্যেকটি কাজে সহযোগিতা করেন, প্রত্যেকটি ক্লাস যার অংশগ্রহণ মানুষকে বিনোদন দেওয়ার সুযোগ করে দেন, যিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর চৈতন্যগর আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, এখানে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন এক নং লামাগাজী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত অত্যন্ত সফল যোগ্য চেয়ারম্যান জনাব হবিরিশ দোলামিয়া সাহেব, এখানে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান জনাব আমির আলী, এখানে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জনাব হাফিজ আরব খান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী রাজনীতিবিদ জনাব নজির আহমেদ, এখানে উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের মেম্বার জনাব শাহিন আহমদ, এখানে উপস্থিত রয়েছেন ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব শামসুদ্দিন, এখানে উপস্থিত রয়েছেন আরো আসলে বিশিষ্ট মুরব্বীগণ উপস্থিত রয়েছেন গ্রামের মুরব্বী জনাব তাজুল্লাহ সাহেব, সহ উপস্থিত আরো মুরব্বীগণ যুবক ভাইরা আজকে তারা খেলায় দেখতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে এবং ভাইরা আসসালামু আলাইকুম। আমরা জানি এই চৈতন্যগর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, এখানে বিভিন্ন পেশার মানুষের বসবাস রয়েছে। আমরা আজকে এই ফুটবল ফাইনাল খেলায় দেখতে এসেছি এবং আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য আমি উপজেলাবাসীর পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে এই চৈতন্যগর গ্রামের যারা আয়োজন করেছেন কমিটিতে রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ফুটবল খেলা আমাদের জন্য একটি জনপ্রিয় খেলা, এই খেলায় আমরা জানি আজ থেকে 5-7 বছর আগে এই খেলা আমাদের বিশ্বনাথ থেকে সারা বাংলাদেশ থেকে আস্তে আস্তে ছিটকে পড়েছিল, কিন্তু আজ 2-3 বছর হয়ে গেছে আমরা দেখতেছি আবারও এই ফুটবল খেলা আমাদের পাঞ্চল ফিরে পেয়েছে এবং প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এভাবে যদি টুর্নামেন্টের আয়োজন করা হয় একসময় আমাদের এই বিশ্বনাথ থেকে ভালো ফুটবলার বেরিয়ে আসবে। আমরা জানি
এই বিশ্বনাথের অনেক ক্রীড়া যারা টাকাতে গেলেন এবং আমাদের ক্রীড়া ব্যক্তিগত তারা খেলে থাকেন এখানে আমাদের এই এই মাঠে ফাইনাল খেলায় আমাদের বিশ্বনাথের অনেক ক্রীড়ারা রয়েছে। তাই আশা করি এই যে হারিয়ে যাওয়া যে ফুটবল আবারও আমাদের মাঝে সাংকুল ফিরে আসবে এবং প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় এই ফুটবলের আয়োজন করা হবে, বড় বড় ফুটবলের আয়োজন করা হবে। আপনারা দেখেছেন এই বিশ্বনাথে কিন্তু বড় কয়েকটি টুর্নামেন্ট হয়ে গেছে এবং তারা আবারও প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে আরও এই ধরনের বড় বড় টুর্নামেন্টের আয়োজন করবেন। পাশাপাশি আমরা যারা এই উপজেলা পরিষদের যারা আমরা যারা রয়েছি বিভিন্ন আমাদের ইউনিয়ন পরিষদের এখানে আমাদের সম্মানিত দুজন চেয়ারম্যান সাহেব রয়েছে আরও যারা রয়েছেন সবাই আমরা চেষ্টা করতেছি কিন্তু আমরা এই ফুটবলকে হারিয়ে ফুটবলকে আবারও ফিরিয়ে আনবো। তাই তারা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা সবাই মিলে সহযোগিতা করছি আগামীতে এই ফুটবলে আমরা আশা করি আসলে এখানে একটি সুন্দর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এখানে নয়জনের খেলা দেওয়া হয়েছে। আমরা আশা করব আমাদের দর্শকের দাবি আমাদের সবার দাবি আগামীতে যেন 11 জন প্লেয়ারে যে ব্যবস্থা করা হয় এবং আমরা যারা এসেছি সবাই যে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো এবং সহযোগিতা করবো এখানে যেন বড় ধরনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি আমি আর বক্তব্য লম্বা করবো না, আসলে এই ফুটবল খেলা কিন্তু দর্শকরা সবাই কিন্তু এই ফুটবলকে ভালোবাসেন, এই ফুটবল দেখতে এসেছেন, আমাদের বক্তব্য অনেক সময় তাদের শোনা যাচ্ছে না কারণ ফুটবল সবাই ফুটবল খেলা দেখতে যেন তাই বক্তব্য আমার লম্বা করবো না। আমরা আশা করি আজকে যারা এই যে স্মৃতি রয়েছেন তারা খেলাটি যে পরিচালনা করেছেন এবং যারা লেবারি যারা রয়েছেন সুন্দরভাবে পরিচালনা করছেন আগামীতেও তারা এইভাবে সুন্দর আয়োজন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে প্রধান অতিথি বিশ্বাস প্রজা পরিষদের চেয়ারম্যান জনাব শ্রীরাম অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য বসন্ত বিদায় বেলা গ্রীষ্মের আগমনে আকাশে মেঘমুক্ত আকাশে ফসলের আগমনে মুক্ত বাতাসা ফসলের প্রাণে করে ওঠে এক বিকালে বাসিয়ার বুকে সালধনী এবং জামাইঘাটের পাড়ে আমার এই চৈতন্য গ্রামের দ্বিতীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের এসে দর্শক অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ আপনারা যে সফল করেছেন আমাদের টুর্নামেন্টটাকে সফল এবং সার্থক করে তুলেছেন এর জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনি তো খেলা সুপার খেলা হইলে গিয়া আপনার পোল খেলার মাস্টার আপনি অনলাইন গেমস ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় ক্রেস্ট তুলে দেওয়া হবে মাসুম আহমদের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে আসার জন্য। সর্বপ্রথম আজকের কর্নার কিক বিএফসি বিশ্বনাথের দেখি আমরা গোল হয় নাকি না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। পিচে মাঠে একটু পরে আমরা না প্রস্তুতরণ করব আক্রমণ পাল্টা আক্রমণ এই বর্তমান সময়ে এই সময়ে কিন্তু একাধিক আক্রমণ চালিয়ে যাচ্ছে বিএফসি বিশ্বনাথ। গোল পরিশোধের জন্য প্রথমার্ধের দেয়া গোলে এখন পর্যন্ত লিড ধরে রেখে সিএফসি চৈতন্যগর। গোল কিন্তু মিস, গোল কিপার এবং প্লেয়ার যেতে দুই নম্বর চাষিটা খেলো রাস্তা তাই নো গোল কিপার নিজে কিন্তু গোল হইল না। ধন্যবাদ আমার প্রধান অতিথি বিশেষ অতিথিকে যে আশ্বাস দিয়েছেন আমি আমার কুমুটিকে কইমু খেলার আগে সভাপতি হিসাবে কইম আরো বড় হইতো আরো কত বড় হইতো আসমান জমিনের নিয়ে না কুন্দাদি আপনারা যোগাযোগ করবো ইনশাআল্লাহ হুন্ডায় আর ফ্রিজারে আগামী বছর খেলা হইব এতে সন্দেহের কোন কারণ নাই। বক্তব্য অন্য আমরা অত্যন্ত আনন্দিত ইনশাআল্লাহ আমার চৈতন্যগর দ্বিতীয় ফুটবল গত বছর আর এবার আমার মনে হয় এইবার তো একটা বছর খেলা হইব
এরা দিরা এরা যদি মরি যান নাতি পন্থী পন্থী দা কুদাল কুড়াল এসব আছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমরা গিয়া যোগাযোগ করিও আমার চেয়ারম্যান সাহেবকে, ইনশাআল্লাহ মোটরসাইকেলর কোনো অসুবিধা থাকতো না। আর আমরা গেলারে চ্যানেল আই চ্যানেল সাংবাদিক হল আসেন তারা এই রোড দিবা পত্রিকা দিবা আপনারা ভাবিবা। আর এই জেলা চ্যানেল আই আই দশটা ঘটনা আই দশটা পিছে এই টিভির দেখি যখন যান বেদিন তো দেখান যান। ধন্যবাদ। আমার ইলেকট্রনিক যন্ত্রের সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদের সবাইকে রোহেল উদ্দিন কৃষক বিশ্বনাথ প্রেস ক্লাব এবং উপস্থিত হয়েছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য জনাব অসিত রঞ্জন দেব ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি উভয় দলকে, ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সুনামধন্য সকল মুরব্বিয়ান যারা রয়েছেন, তরুণ সমাজ যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি পরিচালনা কমিটির সবাই সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রস্তুত হচ্ছে সারা বিশ্বের ফুটবল প্রেমিক দেশ, 32টি দেশের মধ্যে লড়াই হবে 12টি ভেন্যুতে, সর্বশেষ জয়লাভ করবে একটি দেশ। শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2018 রাশিয়া, চোখ রাখবেন টিভির পর্দায়। আগামী 14 জুন থেকে সরাসরি লাইভ অ্যাকশন হবে। এই মুহূর্তে ফিরছি মাঠে। শাকিল মোহাম্মদ বল পেয়েছেন গোল পোস্টের উপর দিয়ে চলে যায় সীমানার বাইরে, একাধিক আক্রমণ এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষের সীমানায় চেপে ধরেছে, সীমানা থেকে উঠার সুযোগ দিচ্ছে না বিএফসি। বিশ্বনাথ গোল পরিশোধের জন্য মরিয়া বদলি খেলোয়াড় হিসাবে আলমগীর হোসেন উঠেছেন 3 নম্বর জার্সি নিয়ে, প্রতিপক্ষের সাইদুল লোকাল ছেলে। আমি বল দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পরিচালক কমিটির সকল ভলেন্টিয়ার ভাই যারা রয়েছেন সবাইকে বল দেবেন। গোল রক্ষক রায় গজ্জাক বল বসাচ্ছেন, মাইকেল রয়েছেন বলের লাইনে, শট নেবেন গোল কিক। সমুজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওভার লিভিং অর্থাৎ আক্রমণ ভাগে এসেছেন, লিমন রয়েছেন ডিফেন্ড পজিশনে, সবুজ হেড করলেন সেখান থেকে উদ্দেশ্য একটা, আলমগীর রিপন রয়েছেন বলের লাইনে, দেখে শুনে আক্রমণে দিলওয়ার বল পেয়েছেন, রাখতে পারেনি সেখান থেকে কেড়ে নিলেন রাসেল, বল চলে যায় পার্শ্বরেখার বাইরে, থ্রোয়িং সিএফসি চৈতন্যগরের পক্ষে। রিপনের দেওয়া একমাত্র গোল এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, লিড ধরে রেখেছে থ্রোয়িং থেকে রিপন, থ্রোয়িং পজিশনে স্মার্ট ফুটবল কিংবা ফ্যান্সি ফুটবল খেলে যেটা বলেছিলাম সেটাই করে দেখালেন, ডিফেন্স থেকে ওভারল্যাপ করে কর্নার কিক থেকে গোল আদায় করলেন রিপন, তার লিড ধরে এখন পর্যন্ত রেখেছে। চৈতন্যগর স্পোর্টিং ক্লাবকে যারা সাজিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি বিএফসি কে ধন্যবাদ জানাচ্ছি যারা এই টিমকে সুন্দরভাবে সাজিয়েছেন। রাসেল গোল, নতুন বাজারে খেলে এই মুহূর্তে সমতায়, বিশ্বনাথ বিএফসি কে অক্সিজেন এনে দিলেন এই মুহূর্তে সেই রাসেল, বিপজ্জনক একজন স্ট্রাইকার, গোলরক্ষক রাজ্জাককে পরাস্ত করে চলে বলে কৌশলে বল পাঠালেন জালে, সমানে সমান এই মুহূর্তে সমতা। যে কথা বলেছিলাম টান উত্তেজনা বিরাজ করবে চৈতন্যগর এবং বিএফসির ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু নিঃশব্দ ছিলেন এই মুহূর্তে উত্তেজনা শেষ হতে পারে। সেটির বাস্তব প্রমাণ এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম, বিএফসি একটা চৈতন্যগর একটা, আমরা মনে হয় ট্রাফিকা দিতে পারবো, খেলারও সময় বেশি নাই, আমরা ট্রাফিকা দিতে পারবো। এরবিন ভাই যে আসুন প্লিজ সরাইবা, এখন খেলার ফলাফল চৈতন্যগর এক এবং বিএফসি বিশ্বনাথ এক, খেলার আড্ডাড্ডি লড়াই ওর ফটাফটি খেলা ওর। ধন্যবাদ।
আমি খেলোয়াড়দেরকে বিশ্লেষণ বলছি, রেফারি সিদ্ধান্ত দেয় চূড়ান্ত, আপনারা খেলায় কোনো অশৃঙ্খল আচরণ করবেন না, যাতে আপনাদেরকে আমাদের রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে ব্যস্ত থাকেন, তাই আপনারা কোনো অশালীন আচরণ করবেন না, রেফারি সিদ্ধান্ত দেয় চূড়ান্ত। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, তাই আপনারা আপনাদের নিজের মান সম্মান বজায় রেখে কোনো অস্তিত্ব না করে আপনারা শান্ত হয়ে আমাদেরকে খেলাটা উপভোগ দিন। ধন্যবাদ জানাচ্ছি। আমি খেলা চলাকালীন সময় রেফারির সিদ্ধান্ত হবে, আমি উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আপনারা ধৈর্য সরে খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবেন। ওয়ালি এবং শাকিল দুজনের মধ্যে যে বাক দেখা হয়েছিল সেটি আপনারা আর দেখাবেন না, খেলোয়াড়ি মন মানসিকতা নিয়ে খেলায় যেহেতু সমতা রয়েছে, তাই আপনারা এখন ট্রাইব্রেকার সমতা রয়েছে বা আবারও খেলায় গোল আসতে পারে, গোল দেখব দর্শকরা চেয়ে রয়েছেন, তাকিয়ে রয়েছেন মাঠের দিকে, ফলাফল উভয় সমান সমান পজিশনে রয়েছেন, রয়েছেন উভয় দলের অর্থাৎ প্রাইম রেফারি হিসাবে শিয়াবুদ্দিন শিয়াব, অত্যন্ত গুণী একজন পরিচালক, তার সাথে রয়েছেন নাজিমুদ্দিন এবং আব্দুল আমির। সবাইকে খেলোয়াড়ি মন মানসিকতা নিয়ে খেলাটি উপভোগ করার জন্য এবং খেলোয়াড়রা আপনারা তাদের আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ খেলার দিকে রাখবেন, অশালীন কোনো আচরণ করবেন না। ধন্যবাদ। আমি এই মুহূর্তে ক্রেস তুলে দেওয়া হবে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে মঞ্চে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি থেকে কেক প্রদান করা হবে। প্রথমেই কেক প্রদান করবেন আমাদের আজকের বিশেষ অতিথি দোষনা গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল হোসেন সাহেবকে কেক প্রদান করবেন, চতুর্দ গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আজিউদ্দিন সাহেব এবং যুবক সাইদুল ইসলাম সাহেব। চৈতন্যগড় এক এবং বিশ্বনাথ এক, খেলা ড্র হইব, টাইপিকার হইব, টাইপিকার হইলে আমরা লগে থাকবা, টাইপিকার এখন পাবো। কোন দর্শক অতিরিক্ত কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে এই মুহূর্তে আমাদের সরাসরি টাইব্রেকার অংশ হতে হবে। টাইব্রেকারের পর আমরা পরবর্তী টাইব্রেকার পয়সা বহল আপনাকেও যাইবা না টাইম। অতিরিক্ত কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না দয়া করে, এবং স্টেজের সামনে সবাই বসে পড়ুন, স্টেজের সামনে যে সকল দর্শক রয়েছেন দয়া করে সবাই বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না। আমাদের খেলা 35 এবং 35 মিনিট 70 মিনিটের খেলা এই মুহূর্তে শেষ হচ্ছে, এরপর যে টাইমিকারে আমাদের খেলার ফলাফল নির্ধারিত হবে। মাঠের দক্ষিণ দিকে আমাদের টাইমিকার শোর হবে, মাঠের দক্ষিণ দিকে আমাদের অতিথি কিন্তু দর্শকের মধ্যে ভুল করে এগিয়ে নিয়েছিলেন অলঙ্কারী নিয়ে রোপণ, সেখান থেকে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এসে গোল পরিশোধ করলেন নতুন বাজারের ছেলে রাসেল উসমানের,
নগর উপজেলার ছলে সিলেট জেলা দলের অন্যতম খেলোয়াড়। এই মুহূর্তে সরাসরি ট্রাইবিগার অনুষ্ঠিত হবে, আর ট্রাইবিগারে আজকের খেলার নিষ্পত্তি হবে। গোল রক্ষক রাজ্জাক রয়েছেন প্রথম এই বল পজিশনে, গোল বাড়াবে এবং শুট পজিশনে রয়েছেন আলমগীর ডিএফসি বিশ্বনাথের অন্যতম একজন স্ট্রাইক পজিশনে যিনি খেলে থাকেন সেই আলমগীর। এই মুহূর্তে শুটিং পজিশনে রাজ্জাক, পাওয়ার শট হতে পারে, দেখা যাক। এই মুহূর্তে ট্রাইবিগার স্পেশালিস্ট রাজ্জাক রয়েছেন গোল বারে। আলমগীর প্রথম শট, প্রথম শট এবং গোল। আলমগীর অত্যন্ত তীব্র গতি শট ছিল, বলে কোনো লাইনে যেতে পারেনি গোলরক্ষক রাজ্জাক, যার কল্যাণে 1-0 গোলে অগ্রগামী। এই মুহূর্তে নাইজেরিয়ান ফরেন রিট্রিট মাইকেল দুই নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় চৈতন্যগরের হয়ে শুটিং পজিশনে যাচ্ছেন গোল বারা ক্লাবের সিলেট জেলা দলের অন্যতম গোলরক্ষক শামসুল। আমি আমাদের গোল পোস্টের পিছন থেকে, কেউ ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না মোবাইলে, গোল পোস্টের পিছনে যারা রয়েছেন। মাইকেল শুটিং পজিশনে গোল বারে শামসুল, মাইকেল গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে, বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বলটিকে মোকাবেলা করলেন এবং দলকে এগিয়ে নিলেন। এই মুহূর্তে উসমানীনগর উপজেলার নতুন বাজারের ছেলে রাসেল 10 নম্বর জার্সি নিয়ে খেলেছিলেন স্ট্রাইক পজিশনে, সেই রাসেল শুটিং পজিশনে যাচ্ছেন গোল বারে। রাজ্জাক বিশ্বনাথের গাঁয়ের ছেলে, বিশ্বনাথ উপজেলা দলের অন্যতম গোলরক্ষক, শুটিং পজিশনে রাসেল, কোন শট হতে পারে দেখা যাক। মাঠের বাইরে খেলায় কিন্তু এখন পর্যন্ত 2 শট থেকে 1 গোল এবং 1 শট থেকে মিস। এই মুহূর্তে নাইজেরিয়ান খেলোয়াড় ওয়ালি 6 নম্বর জার্সি নিয়ে খেলেছিলেন, সেই ওয়ালি শুটিং পজিশনে। দর্শকদের মধ্যে স্নায়ুচাপ রয়েছে চৈতন্যগরের পাশাপাশি ভক্ত সমর্থক বিএসসি যারা রয়েছেন সবার মধ্যে স্নায়ুচাপ, টিম ম্যানেজার যারা রয়েছেন তাদের মধ্যে এবং খেলোয়াড় যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে, দেখা যাক। নাইজেরিয়ান ফরেন খেলোয়াড় যারা তারাই মিস করলেন, 2 শট যদি একদিকে ছিল সেখান থেকে শামসুল স্পেশালিস্ট বলা যেতে পারে, সেখান থেকে 2 শট ফিরিয়ে দিলেন, মোকাবেলা করলেন দক্ষতার সাথে। এই মুহূর্তে তৃতীয় শট পজিশনে নেইমার কত তৈবালে বিশ্বনাথ উপজেলা দলে গোল বারে রাজ্জাক, ট্রাইবিকার স্পেশালিস্ট যাকে বলা হয়, দেখা যাক। অসাধারণ তীব্রতা এবং দ্রুতার সাথে শট নিয়েছিলেন দূরপাল্লার শট, সেখান থেকে 3 শট থেকে 2 গোল, 3 শট থেকে অর্থাৎ 2 শট থেকে 2 মিস। এই মুহূর্তে তৃতীয় বল পজিশনে কেন্দ্রার ছেলে রিপন, দেখা যাক তৃতীয় শট গোল বাইরে শামসুল। ইতিমধ্যে তিনি 2টি শট প্রতিহত করেছেন সিএফসি চৈতন্যগরের। আজ কিন্তু সেই বল করেননি, তার জায়গা মতো বল টেলে দিলেন এবং চলে বলে কৌশলে বল চলে গেল নেটে, দেখা যাক। চতুর্থ শটে শাকিল মোহাম্মদ, বিশ্বনাথ উপজেলা দলের তরুণ একজন ফুটবলার, 3 শট থেকে 2 গোল 1 মিস, 3 শট থেকে 1 গোল 2 মিস, চতুর্থ শট বিএসসি বিশ্বনাথ। এই মুহূর্তে অসাধারণ ভাবে গোলরক্ষককে ডান দিকে দেখিয়ে বল পাঠালেন বাম দিকে, অর্থাৎ 4 শট থেকে 3 গোল 1 মিস। এই মুহূর্তে চতুর্থ শটের লেফট পজিশনে যিনি খেলেছিলেন সেই আতিক শুটিং পজিশনে, আতিক শুটিং পজিশনে গোল করে শামসুল।
ধন্যবাদ। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গোলরক্ষক শামসুল বিএফসি বিশ্বনাথের। আশা করি ভাল লাগছে আর খেলা, খেলাটা খেলা হইলো, খেলা দেখা পাচ্ছেন সুন্দর হয়। আমরা জানাই বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখাও। এই মুহূর্তে আমাদের আজকে খেলার সম্মানিত সভাপতি সাহেব জনাব সুরাবালি সাহেবকে ক্রেস্ট সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। জনাব সুরাবালি সাহেবকে ক্রেস্ট তুলে দেওয়া হবে সম্মানিত সভাপতি সাহেবকে। ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত পরিচালক বৃন্দকে সামনে চলে আসাইছি আচার্য নাথ এবং সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথির হাত থেকে জার্সি পাচ্ছেন, প্রধান তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি জনাব শ্যামউদ্দিন সাহেব পরিচালক সম্মানিত বিশেষ অতিথি মহোদয়। এই মুহূর্তে আজকের খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন বিএফসি বিশ্বনাথের গোলরক্ষক শামসুল। শামসুলের পরিবর্তে আলমগীর কেস গ্রহণ করছেন, আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং রিপন যিনি আরেকটি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, আমি রিপনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। রিপনের পক্ষে কেস গ্রহণ করছেন সিএসএম নগরের খেলোয়াড় সাইদুল ইসলাম। এবং আমাদের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আমাদের সৈয়দ নগর শুটিং ক্লাবের ফরওয়ার্ড যার হ্যাট্রিক রেকর্ড, এক ম্যাচে তিনটি গোল করেছে, হ্যাট্রিক রেকর্ড আমাদের লোকাল ছেলে মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন মেলাতে টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে, আজকে প্রধান অতিথির হাত থেকে তিনি মেলাতে টুর্নামেন্ট গ্রহণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি রানার আপ দল সিএসসি চৈতন্যগরের টিম ম্যানেজার এবং খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং দ্বিতীয় পুরস্কার 24 ইঞ্চি এলইডি টেলিভিশন নতুন তুলে দিচ্ছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় তুলে দিচ্ছেন। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি শৈল আহমদ চৌধুরী সাহেব বিশেষ অতিথিবৃন্দ সবাই তুলে দিবেন সিএসসি চৈতন্যগরের খেলোয়াড়বৃন্দের হাতে। উপস্থিত মাসুম আহমেদ, জাকির আলী, ইকরাম হোসেন, শামসুল, সাইফুল সহ সবাই হাতে তুলে দিবেন। আমি একটু জায়গা খালি করার জন্য করব। তুলে দিচ্ছেন আজকের খেলার ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন এলইডি রঙিন টেলিভিশন রানার আপ চৈতন্যগর স্পোর্টিং ক্লাব চৈতন্যগর। ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিএফসি বিশ্বনাথ চ্যাম্পিয়ন দল। আমি ধন্যবাদ টিম ম্যানেজার জুবেল আহমদ, মামুন আহমদ, ইমরান আহমদ, সুমন জাকারিয়া সহ সবাইকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আজকের চ্যাম্পিয়ন, আজকের চ্যাম্পিয়ন বিএসসি দলের হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এই মুহূর্তে চ্যাম্পিয়ন বিএসসি বিশ্বনাথের হাতে প্রেস তুলে দিচ্ছেন নতুন প্রধান
অতিথি জনাব শেখ আহমদ চৌধুরী সাহেব, বিশেষ অতিথি কবির হোসেন দোলামিয়া। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। সামনে বিশ্বকাপ, সেটি থাকবে চৈতন্যগর, এবং খাবার যেগুলো বলেছিলেন গণিতদা সেগুলোই রাখবে ফ্রিজে। মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি, সম্মানিত অতিথি মধ্যে বিদায় নিচ্ছেন, গণিতদাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, যেমন আমার আসলে ভাগ্য আসছিল না, নাহলে আমরা অলরেডি দুইটা নেট পাইছিলাম বল সরাসরি, কিন্তু গোল করতে পারছি না, আমরা প্লেয়ার অল পরাস্ত হয়ে গেছিলেন, যার কারণে গোল করতে পারছি না। এটা আমরার দুর্ভাগ্য আছে, যার জন্য আমরা জয় নিতে পারছি। এর চেয়ে বড় পরিসরে আমরা আগামী বছর একটি টুর্নামেন্টের আয়োজন করবো ইনশাল্লাহ। আর শেষে আমি একটা কথা বলতাম চাই, যে যাদের আর্থিক সহযোগিতায় আমরা, যাদের আর্থিক সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দরভাবে একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারছি, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। হয় আর অত্র এলাকার সকল মুরব্বিয়ান ও যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, যাদের সার্বিক সহযোগিতায় আমরা টুর্নামেন্টটি সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিছু কই পাইনি, আসলে খেলা দেখে আসলে কিতা পাইলায় বা কিতা বুঝলাই, আর আমরা এই লোকাল যে এই খেলাটা সারা বা আমরা এই চৈতন্যগর গ্রামের যারা আসইন তারা দেখা দিছ অর্থায়ন দিছইন, কিন্তু তারা এই লোকাল যারা প্লেয়ার সকল আসইন একদিন না একদিন বিশ্বনাথ উপজেলা খেলবা, এর বাদে অনেক উস্তে 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 উপচে উপচাত যাইবা, আমরা অনেক এই চৈতন্যগরের নামও আনতে পারেন তারা। সো আপনারা লগে থাকবা, সবসময় পাশে থাকবা, যে চৈতন্যগর ফুটবল ক্লাবের পাশে থাকবা সবসময়, যারা অর্থায়ন দিছইন আমি নামও লইমু, আপনারা দেখছি দেখছইন। সো আমরা চৈতন্যগর ফুটবল ক্লাব আমরা জানছি যে আফজল, আমরা দেখতাম পারছি যে গোল হয়েছিল পাঁচ মিনিটের ভিতরে, চৈতন্যগর এক গোলে আগ গেছিলাম, বাট নেক্সট লাস্টে দিকে গোল ফুস যা আবারও আরো হয়েছে চৈতন্যগর। এই বিষয়ে কিছু কই পারি? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রথমে দশ মিনিটের মতো গোল দিয়েছি, পরে যে গোলটা খেয়েছি আসলে খেলার একটা ভাগ্য নির্ধারণ, ভাগ্যের লাক যাকে বলে, আমরা যদি লাকে থাকতো তাহলে আমরা শেষ ম্যাচ আবারও গোল দিয়ে বা টাইপ্রেকারে জয়লাভ করতে পারতাম, আমাদের ভাগ্যে নাই, যার কারণে আমরা প্রথমেই গোল দিয়ে পরে সমতায় নিয়ে গোল, আমাদের টাইপ্রেকারে খেলা জিততে পারিনি। আসলে খেলাধুলায় তো বিনোদন, খেলাধুলায় পরিচিতি লাভ করা যায়, বন্ধুত্ব লাভ করা যায়, খেলাধুলায় একে অপরের সাথে আত্মীয়তা বাড়ানো যায়, তাই আমাদের খেলাটা আজকে অতি সুন্দর হয়েছে। এবং আমাদের এই খেলাটা আমরা হেরে গেলেও আমাদের দুঃখ নাই, কারণ আমরা খুব ভালো খেলতে পারছি, ভালো খেলা দেখতে পারছি, এবং খুব সুন্দর আয়োজন করতে ফাইনাল হইতে পারছি। পরিস্থিতি আমি আমার বক্তব্য শেষ করতেছি, আমাদের দ্বিতীয় চৈতন্য আমাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমাদের প্রবাসী অর্থ দিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আমাদের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের আজকের খেলাতে যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গায়ে অনেক খেলোয়াড় রয়েছে যারা ভালো মানের খেলোয়াড়, ভালো খেলে থাকেন, আমরা যদি প্রতি বছর এভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং তাদেরকে একটু সাহস যোগিয়ে দিতে পারি, তাহলে তারা ভালো মানের খেলা দেখিয়ে আমাদেরকে আমাদের গ্রামকে এগিয়ে নিতে পারবে, ভালো খেলতে পারবে। আর তারা ভালো খেলা দেখাতে পারছে না, কারণ ভালো খেলার সুযোগ নেই, যার কারণে তারা পিছিয়ে পড়েছে, তাই আমরা প্রতি বছর এভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারি সেই আশা আমাদের মনে আছে। এবং সহযোগিতার হাত যেভাবে বাড়িয়েছেন যারা, আবারও আমাদেরকে এভাবে অতীতে যেভাবে বর্তমানে যেভাবে বাড়িয়ে গেছেন, ভবিষ্যতে বাড়াবেন, এটা হাত বাড়িয়ে দিবেন, আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমরা আশাবাদী। এবং আজকে আমাদের গ্রামের নবীন প্রবীণ বা যুবক যারাও আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন এবং আমাদের খেলাটাকে সুন্দর সফলভাবে করে তুলেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এবং এই সিলেট টু লন্ডন পেজে আমাদের খেলাটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে নেওয়ার জন্য শ্রী আলিমকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এবং আমাদের এই খেলাটি
যারা যেখান থেকে দেখেছেন অবশ্যই আমরা জানি আপনারা খুব খুশি হবেন, কারণ আমরা একটা ভালো মানের খেলা দেখতে পারছি, যার কারণে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ। আমরা আগামীতে এভাবে খেলা আয়োজন করবো, এটাই আমার আশাবাদী। আপনারা যারা আমাদেরকে সাহায্য করে গেছেন এভাবে সাহায্য করে যাবেন, এই আশা ব্যক্ত করাকে আমি আজকের মতো সিলেট টুর্নামেন্টের বেশ থেকে জানিয়েছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা ফাইনাল খেলা দেখতে পারলা, আর যারা অর্থায়ন দিস আসলে পেজ ও পোস্টারটা তো হয়েছে আপনারা দেখতে পারছেন, আর গরম লাগছে জিততেও পারছি না আপনারা। আমি জানি আমরা ইন যারাও দেখরা ও গ্রামর যারাও আসইন বাই চাচা বাগনা এভরি ওয়ান সকলেও দেখছেন লন্ডন তাহাই তো দেখছেন নানি। সো ভিউয়ার্স আমাদের লগে থাকবা, আমরা অনেক সময় অনেক খেলা দেখাইয়া যাইমু এবং বিভিন্ন জিনিস হাট বাজার দেখাইয়া যাইমু, বিভিন্ন তাহা দেখা যাবে আপনারা এন্টারটেইনমেন্ট দিব, আর বিশেষ করে আমরা সিলেট টু লন্ডনের খামইলগিয়া গরিবরে তুলে ধরো, যারা ডাক্তারও হয়তো প্রণ্যা টেকার অভাবে, যারা অসুখের কারণে বড় বড় অসুখের কারণে কিন্তু ডাক্তরের দ্বারা পাশে যাইতে পারো না, তারাই আমরা তুলে ধরি আমরা সিলেট টু লন্ডনও। সো আপনারা পালা থাকবা ততক্ষণ পর্যন্ত, আরও কোনো হানো আরও কোন দিন আরও কোনো জায়গা খেলা লইয়া হোক চেষ্টা লইয়া হোক আমরা আজি রইমু আপনারা গেছে। থ্যাংক ইউ, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালা থাকবা সুস্থ থাকবা। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না, নতুন নতুন ভিডিও দেখার লাগি ধন্যবাদ।